নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন গাইস আজ এই ভিডিওতে আবারও নতুন কিছু ট্রান্সফার আপডেটস আছে মেনলি এটিকে মোহন বাগানকে নিয়ে এবং তার সঙ্গে ইস্টবেঙ্গলকে নিয়েও একটা ট্রান্সফার রিমোটস আছে তো সেগুলোই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে আর যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার দরকার তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে মানে করেই নেবে সাবস্ক্রাইব কারণ তাহলেই তোমরা পরের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে কিন্তু পাবে তো চলো এবার যদি মেন টপিক নিয়ে কথা বলা যায় তো প্রথমে যদি কথা বলা যায় এটিকে মোহনবাগান বা মোহনবাগান এটিকে নিয়ে তো দলের নাম কি হবে আমি এখনো শিওর না তো এটিকে মোহনবাগান কিন্তু দুজন নতুন ফরেন প্লেয়ারকে নিতে পারে এই ব্যাপারটা কিন্তু কনফার্ম করেছেন কোচ অ্যান্টনিও লোপেজ হাবাস নিজে তো কালকে হাবাস একটা গোল্ড ডট কমে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে এটিকে মোহনবাগানের তরফ থেকে এখনও দুজন ফরেন প্লেয়ার সাইন করানো হবে আর সেই দুজন প্লেয়ার আর কি স্প্যানিশ প্লেয়ার হতে পারে এরকম একটা তিনি সংকেত দিয়ে রেখেছেন তো এবার তোমাদের বলেইছিলাম যে এটিকে মোহনবাগানের সঙ্গে মোটামুটি ছটা প্লেয়ারের কন্ট্র্যাক্ট আছে বা ছটা প্লেয়ার পরের মরশুমের জন্য মোটামুটি কনফার্ম ধরে রাখতে পারো তবে সেখানে তোমাদেরকে এটাও বলেছিলাম যে জন জনসনকে নিয়ে কিন্তু আমি এখনও হানড্রেড পার্সেন্ট শিওর না যদিও জন জনসনের সঙ্গে এটিকে আর কি কন্ট্র্যাক্ট ছিল কিন্তু যেহেতু জন জনসন গত বছর আর কি প্রচুর ইঞ্জুরিতে ভুগেছে তো আমি তার ব্যাপারটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম না যে তাকে রাখবে কিনা তো সেরকমই কিন্তু একটা আপডেট বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে জন জনসনকে কিন্তু এটিকে মোহনবাগানে রাখা হবে না তাকে হয়তো ছেড়ে দেওয়া হতে চলেছে তো এরকমই কিন্তু একটা খবর বেরিয়ে এসেছে এবং জন জনসনের জায়গাতেই অবভিয়াসলি একজন ডিফেন্ডার আসবে আর সেই ডিফেন্ডার হিসেবে আর কি তিরির সঙ্গে যে কথাবার্তা চলছে সেই ব্যাপারটাও কিন্তু একজন এটিকে কর্তা আর কি পরিষ্কার করে দিয়েছেন কনফার্ম করেছেন যে তিরির সঙ্গে এটিকে মোহনবাগানের কথাবার্তা চলছে যদিও এখনও ডিল ফাইনাল হয়নি তবে কথাবার্তা চলছে ভালো রকম পর্যায়ে তো এই খবরটাও তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম মানে তিরির সঙ্গে কথাবার্তা চলছে এখনও ডিল ফাইনাল হয়নি তো হয়তো জনসনের জায়গাতেই মেবি তিরি আসতে চলেছে আর দেন সাত নম্বর ফরেন প্লেয়ারটা হয়তো কোনো ডিফেন্সিভ মিডফিল্ডার বা ডিফেন্ডার হতে পারে বা অন্য কোনো পজিশনেরও প্লেয়ার হতে পারে সেই ব্যাপারটা এখনও শিওর না তবে তিরির সঙ্গে যে কথাবার্তা চলছে সেটাও কনফার্ম আর জনসনকে মেবি ছেড়ে দেওয়া হবে তো এটাই মেনলি এটিকে মোহনবাগান নিয়ে তোমাদেরকে আপডেটটা দেবার ছিল আপডেটের সঙ্গে যদি কথা বলা যায় এটিকে মোহনবাগানেরই একজন প্লেয়ার বা বলতে পারো এটিকে প্লেয়ার যিনি এটিকে সঙ্গে কন্ট্রাক্টে ছিলেন তো সেই আনাশ এটাথিকার ওপর কিন্তু ইন্টারেস্ট প্রকাশ করেছে আর একটা কলকাতার ক্লাব ইস্টবেঙ্গল তো আনাসের ওপর ইস্টবেঙ্গল ইন্টারেস্ট প্রকাশ করেছে এখনও সেভাবে ডিল নেগোসিয়েশন শুরু হয়নি কিন্তু যেরকমটা খবর বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে আনাস কিন্তু ইস্টবেঙ্গলে যেতে পারে তবে তার ইস্টবেঙ্গলে যাবার একটা প্রধান শর্ত থাকবে যে ইস্টবেঙ্গল যদি আই এ খেলে তবেই সে আর কি ইস্টবেঙ্গলে যাবে এবং তার সঙ্গে এটিকে মোহনবাগান আনাসকে ছাড়বে কিনা সেটাও একটা বড় প্রশ্ন তবে যেহেতু এরকম একটা খবর বেরিয়ে এসেছে যে আনাসের ওপর ইস্টবেঙ্গল ইন্টারেস্ট প্রকাশ করেছে তো তোমাদের সেটা জানিয়ে দিলাম তো এই মেন আপডেটগুলোই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল তো আরেকবার করে সংক্ষেপে বলে দিচ্ছি আপডেটগুলো কী কী তো আনাসের ওপর ইন্টারেস্ট প্রকাশ করেছে ইস্টবেঙ্গল উল্টো দিকে এটি কে মোহন বাগানে আরও দুজন প্লেয়ার নেওয়া হবে বিদেশি প্লেয়ার সেটা আর কি কনফার্ম করেছে হাবাস আর সেই দুটো প্লেয়ারের মধ্যে তিরির সঙ্গে কথাবার্তা চলছে এটি কে মোহন বাগানের ডিল নেগোসিয়েশন চলছে আর উল্টো দিকে হয়তো জন জনসনকে পরের মরশুমের এটিকে মোহনবাগান দলে রাখা হবে না তাকে হয়তো রিলিজ করে দেওয়া হবে তো এই আপডেটগুলি ছিল এই ভিডিওতে জানানোর জন্য তো ভিডিওটা লাইক অবশ্যই করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তার পাশের বেলাইকনটিকেও অন করে দিও তো চলো গাইস বাই বাই